11 মাসের অপহৃত শিশুকে উদ্ধার করলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুলিশ। জানা গিয়েছে চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর 2 নম্বর অঞ্চলের কয়ালচক এলাকার বাসিন্দা শাহেদা বিবির 11 মাসের শিশুপুত্র বাড়িতে খেলা করছিল। শিশুটির মা সেই সময় ব্যস্ত থাকার সুযোগ নিয়ে শেখ সেরাজুল নামক এক ব্যক্তি শিশুটিকে চুরি করে গামছাই করে বাইকে বেঁধে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বিষয়টি চোখে পড়ে কয়েকজন প্রতিবেশীর। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর শিশুটিকে খুঁজে না পেয়ে চণ্ডীপুর থানার দ্বারস্থ হন শিশুটির পরিবার। এরপর 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অভিযুক্ত ব্যক্তি সেরাজুল শেখ শিশুটির মাকে ফোন করে নন্দকুমার থানার 116B জাতীয় সড়কের শীতলপুর এলাকায় আসতে বলে। চণ্ডীপুর থানা থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশকে দেখেই সেরাজুল শেখ শিশুটিকে বাইকে করে 41 নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে পালানোর চেষ্টা করে। নন্দকুমার থানার পুলিশ সেরাজুলের বাইকের পিছু ধাওয়া করলে স্থানীয়দের প্রচেষ্টায় অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃতের কাছ থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বাইকটি বাজেয়াপ্ত করেছে নন্দকুমার থানার পুলিশ। ধৃতকে চণ্ডীপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। ১১ মাসের অপহৃত শিশুকে উদ্ধার করলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুলিশ। জানা গিয়েছে চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর 2 নম্বর অঞ্চলের কয়ালচক এলাকার বাসিন্দা শাহেদা বিবির 11 মাসের শিশুপুত্র বাড়িতে খেলা করছিল। শিশুটির মা সেই সময় ব্যস্ত থাকার সুযোগ নিয়ে শেখ সেরাজুল নামক এক ব্যক্তি শিশুটিকে চুরি করে গামছাই করে বাইকে বেঁধে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বিষয়টি চোখে পড়ে কয়েকজন প্রতিবেশীর। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর শিশুটিকে খুঁজে না পেয়ে চণ্ডীপুর থানার দ্বারস্থ হন শিশুটির পরিবার। এরপর 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অভিযুক্ত ব্যক্তি সেরাজুল শেখ শিশুটির মাকে ফোন করে নন্দকুমার থানার 116B জাতীয় সড়কের শীতলপুর এলাকায় আসতে বলে। চণ্ডীপুর থানা থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশকে দেখেই সেরাজুল শেখ শিশুটিকে বাইকে করে 41 নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে পালানোর চেষ্টা করে। নন্দকুমার থানার পুলিশ সেরাজুলের বাইকের পিছু ধাওয়া করলে স্থানীয়দের প্রচেষ্টায় অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃতের কাছ থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বাইকটি বাজেয়াপ্ত করেছে নন্দকুমার থানার পুলিশ। ধৃতকে চণ্ডীপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।